সবাই তোমরা তোমাদের সাহিত্য মুকুল বইটা এই যে পূজোর সময় এই কবিতার আগে দিয়ে পড়াচ্ছিলাম, তাই তো? এই পেজটা বার করে নাও, 14 নম্বর পাতা, ঠিক আছে? দেখো আগের দিন তোমাদের পূজোর সময় এটা শুরু করে দিয়েছিলাম, কি বলেছিলাম? পূজোর সময় কবিতাটা কার লেখা, কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কারেক্ট। আর এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? শিশু ভোলানাথ, ঠিক আছে? ঠিক। আর তার আরেকটা কি বলেছিলাম যে কোন কবিতার অংশ? শিশু ভোলানাথ কাব্যগ্রন্থে এটা একটা কবিতা রয়েছে, সেই কবিতারই একটা অংশ এটা। কোন কবিতা? খেলা বলা, কারেক্ট। আচ্ছা এবার আমাকে দুটো মিনিং বলো তো। ভোর মানে কি? ভোর মানে খুব সকালে বা খুব সকালবেলা যেটা, তাই তো? আর একটা বলো তো, ছুটে, এটা কি মানে বলেছিলাম? বন্ধ হয়ে গেছে, কারেক্ট। ছুটে মানে বন্ধ হয়ে বা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো তোমাদের পড়াবো, তার আগে একটা কথা বলবো। এই যে তোমরা কবিতাটার নাম দেখছো পুজোর সানাই, পুজো বলতে এখানে তোমরা ধরে তোমার সামনে যে দুর্গা পুজো আসছে, তাই তো? আমরা বলছি ওই সময়টাকে পুজো। আর সানাই কি? সানাই এক ধরনের বাদ্যযন্ত্র, যন্ত্র। তাহলে এটা লিখে নাও, একটু নোট করে নাও সানাইটা কপিতে, এক ধরনের বাদ্যযন্ত্র যেটা খানিকটা তোমার বাঁশির মতো হয়, বাঁশির মতনই একটি বাদ্যযন্ত্র, ঠিক আছে? এক ধরনের বাদ্যযন্ত্র লিখে নিচ্ছ। তাহলে পুজোর সানে, সানে তাহলে এক ধরনের বাদ্যযন্ত্র কিরকম হয়? খানিকটা বাঁশির মতো, ঠিক আছে? সেরকমই একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? সেটারই আগে যেন সে আওয়াজ পাবে, এরকম অনেক কিছু তোমরা দেখতে পাবে। কি দেখেছিলে আগের দিন? একটা কল্পনা প্রবণ মনের এক বালক, যার মনে কল্পনা আছে, অনেক কিছু কল্পনা করছে, যা দেখছে সে অবাক চোখে, অনেক অনেক জিনিস দেখবে, খুব সামান্য খুব জিনিস সে দেখছে, কিন্তু সেগুলো তার মনে অবাক জাগাচ্ছে, সেগুলো দেখে সে একটা কল্পনা জগতে হারিয়ে যায়, তার মনে এক অবিরল একটা আনন্দে সে ভেসে যায়, তার মনে সেগুলোকে দেখে তার মন উদাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেগুলো দেখে সে অনেক কিছু ভাবনা চিন্তা করছে। একজন কল্পনা বিলাসী মনে এক বালকের কথা তোমরা পেয়েছো। কি দেখেছিল সেদিন? যে ভোরবেলা উঠে সে দেখছে বৃষ্টি বাদল সব বন্ধ হয়ে গেছে, এবং গাছের ডাল বাঁশ গাছের ডাল থেকে সূর্য দেখা দিয়েছে, চারদিকটা রোদে ঝলমল করছে। এই অবধি সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। এই অবধি হয়ে গেছে। তারপরে দেখো সবাই তাহলে বইয়ে এই যে পুজোর চতুর্থ পাঠ এই ঘানটা বার করে নাও, দেখো। তারপরে ছুটির দিনে কেমন সুরে, পুজোর সানায় বাজান দূরে। ছুটির দিনে, ছুটির দিন মানে হচ্ছে অবকাশের দিন, ছুটির দিন। দেখো তাহলে ছুটির দিনে এটা লিখে নাও, অবকাশের দিন, অবকাশের দিন কপিতে লিখে নাও। ছুটির দিনে পাশে ছুটির দিন লিখে মিনিংটা অবকাশের দিনে, ছুটির দিন লেখো, ঠিক আছে? দিনে এটা লিখতে হবে, ছুটির দিন একাটা লেখো না, লেখো পাশে অবকাশের দিন। ছুটির দিনে কেমন সুরে, সুরে মানে ধ্বনি, একটা মন কেমন করার জন্য আওয়াজ, সেই আওয়াজে পুজোর সানাই বাজছে, যে বাদ্যযন্ত্রটা বললো সে যেন শুনতে পাচ্ছে। ছুটির দিন, ছুটি, পুজো মানে কি? ছুটির সময়, ছুটি পড়ে গেছে, সেই সময় যেন কেমন শুনে, যেন সেই যে আওয়াজটা যে পুজোর সানায় পাচ্ছে, সে বাদ্যযন্ত্র পাচ্ছে, সেটা তার মনকে উদাস করে তুলছে। কেমন সুন্দর, তারা যেন সেই আওয়াজটার মধ্যে সে হারিয়ে যাচ্ছে। বলছে ছুটির দিনে কেমন শুনে পুজোর সানায় বাজান দূরে। তারপরে তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরে চাল, তিনটে শালিক ঝগড়া করছে কোথায়? রান্নাঘরে চালে। রান্নাঘর যেটা তার উপরে যে আচ্ছাদনটা, ঠিক আছে? চাল মানে এখানে কিন্তু আমরা যেটা ভাত হয়ে দেখি, রাইস হয়ে দেখি, সেটা নয়, এখানে চাল মানে। তাহলে লেখো চয়াকাল্লো চাল দিয়ে লেখো, সবাই কপি দিয়ে নোট করে নাও। ঘরে আচ্ছাদন, ঘরে আচ্ছাদন, তাই কি বলছে? আচ্ছাদন স্পেলিংটা ভালো করে দেখো, আর চাকা দ দন্তরা আচ্ছাদন, ঠিক আছে? বলছে তিনটে শালিক, তিনটে শালিক পাখি ঝগড়া করছে কোথায়? রান্নাঘর, ওদের ঘর যেটা রান্নাঘর, তার যে চাল তার উপরে যে আচ্ছাদন রয়েছে, সেই তার উপরে তিনটে শালিক ঝগড়া করছে। দেখো খুব সামান্য একটা বিষয়, কিন্তু সেইগুলো এই কল্পনা বিলাসী মনের যে বালক তার মনে একটা আনন্দ জাগিয়ে তুলছে, সেগুলোও তার কাছে একটা অবাক বিষয়, বিস্ময়কর বিষয়। তার সেই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও
সে হারিয়ে যাচ্ছে। তারপরে শীতের বেলায় দুই প্রহরে দূরে কাঁধে ছাদের পরে, শীতের বেলা শীতকালে কথা বলছে, দুই প্রহর, দুই প্রহর মানে এখানে দুপুর বেলা, দুই প্রহর মানে দুপুর বেলা, বা যেটা বলা হয় দ্বিপ্রহর, ঠিক আছে। দুপুর বেলায় শীতকালের একটা দুপুর বেলা কথা বলছে, কারোর মানে দূরে কাঁধের ছাদের পর, কারোর দূরে একটা সে কোনো একটা বাড়ি দেখতে পাচ্ছে, সেই বাড়ির ছাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাই দুই প্রহরে এখানে লেখো দুপুর বেলা, ঠিক আছে, এটা লিখে না, নোট করে নাও। আর প্রহর মানে হচ্ছে কিছুটা সময়, দেখো তোমাদের বইতেও আছে, এটা লিখে দিচ্ছি, প্রহর মানে সময়, নোট করে নিতে পারো, এটা তোমাদের বইতেও রয়েছে, তিন ঘন্টা কাল, ঠিক আছে, তিন ঘন্টা কাল। তাহলে সে শীতকালে একটি দুপুর বেলায় সে দূরে কারোর বাড়ির ছাদে দেখে দেখছে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের ছাড়ি, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। ছোট একটা মেয়ে সে রোদ্দুরে মানে রোদে দিচ্ছে, আমরা ছাদে কি করে দেবে জামা কাপড় মেলা হয়, ছাদে এক ছোট্ট মেয়ে রোদে দিচ্ছে তার বেগুনি রঙের শাড়ি, বেগুনি একটা রং, সেই রঙের শাড়ি সে রোদ্দুরে দেখছে। তার রোদ্দুরে মানে হচ্ছে রোদ, ঠিক আছে, এটাও নোট করে নাও, রোদ্দুরে মানে রোদ। তাই এটাও খুব একটা সামান্য বিষয় যে শীতের বেলায় দুপুর বেলাতে, শীতকাল দুপুর বেলায় বাড়ির ছাদে একটা বাচ্চা মেয়ে তার বেগুনি রঙের শাড়িটা রোদে দিচ্ছে, এটাও একটা সামান্য বিষয়। কিন্তু এই সামান্য বিষয়গুলো এই কল্পনা বিলাসী মনে যে বালকটি রয়েছে তার মনে অবাক জাগায়, বিস্ময় জাগায়, এগুলো সে অবাক চোখে দেখতে থাকে, এই সামান্য বিষয়গুলো তার মনে অবাক জাগাচ্ছে। তাহলে আজকে তোমাদের এই যে ছোট্ট মেয়ের রুতুরে দেয় বেগুনি রঙের শাড়ি, এই অবধি থাকলো, পরে বাকি অংশটা পড়াবো। ওকে স্টুডেন্টস, ভালো করে পড়ে নাও, ভিডিওটা ভালো করে শুনে নিচ্ছ তো, মিনিং গুলো ভালো করে নোট করে নাও, মনে রাখো এখানে তোমরা বেসিক্যালি একজন কল্পনা বিলাসী বালকের কথা বলছো, তার চোখে সে যে অবাক চোখে যে জিনিসগুলো সাধারণ জিনিসগুলি দেখছে সেইগুলি এখানে তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে একটা অবাক বিস্ময়কর ব্যাপার তার মনে জেগেছে, সেই কথাগুলি তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আর এর বাকি অংশটা পরের দিন পড়াবো, ওকে, বাই স্টুডেন্টস।